নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি সুদীপ। আমি আপনাদের আজ ঘাগরা জলপ্রপাত দর্শন করাবো। বেলপাহাড়ি থেকে প্রায় 6 কিলোমিটার দূরে এবং ঝাড়গ্রাম থেকে প্রায় 45 কিলোমিটার দূরে অবস্থিত এই জলপ্রপাত। কিন্তু আমরা যাত্রা শুরু করেছি খড়গপুরের কলাইকুণ্ডা থেকে বাইকে করে। তো চলুন আপনাদের নিয়ে যাবো সেই জায়গাটিতে। কিছু দূর যাওয়ার পর আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে যাব গুপ্তমণি মায়ের দর্শন করার জন্য। চলুন আপনাদের এই মায়ের মন্দির দর্শন করিয়ে দিই। খুবই জাগ্রত এই মন্দিরটি। কিছুক্ষণ দাঁড়িয়ে আবার যাত্রা শুরু করলাম আমরা। এখন আমরা বালিবাসা টোল গেট ক্রস করব। এখন আমরা ঝাড়গ্রাম ওভারব্রিজ ক্রস করছি। এখান থেকে প্রায় আরও ৪৫ কিলোমিটার দূরে এই জলপ্রপাতটি অবস্থিত। ফাইনালি আমরা এখানে পৌঁছে গেছি ঘাগরা জলপ্রপাত বেলপাহাড়ি। এখানে আসার জন্য কোনো রকম টিকিট বা পার্কিং লাগে না। এখানে আপনি দেখতে পাবেন সবুজ অরণ্য এবং শান্ত পরিবেশ। হ্যালো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেছি ঘাগরা জলপ্রপাত বেলপাহাড়িতে। চলুন আপনাদেরকে দেখাবো এই ঘাগরা জলপ্রপাত। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। প্লিজ কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে।